হাতে আর মাত্র দুটো দিন, তারপরই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামীর দিক নির্দেশ করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের শহীদ সমাবেশ আগের অন্যবারের থেকে অনেকটাই আলাদা। ২৪ লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, তারপর বিজয় উৎসব পালন করেনি তৃণমূল কংগ্রেস। এদিন একসঙ্গে দুটোই হবে বলে মনে করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রসঙ্গত একুশ জুলাই সচিত্র পরিচয়পত্রকে কেন্দ্র করে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন তরতাজা যুবক। তারই স্মরণে প্রত্যেক বছরই শহীদ দিবস উদযাপন করে আসছেন বর্তমান তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরটাও তার অন্যথা হচ্ছে না। বৃহস্পতিবার একুশ জুলাইয়ের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করেন দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেছিলেন এই প্রস্তুতি মিছিলে। তিনি জানান, এই বছরের একুশে জুলাইয়ের তাৎপর্য বহন করে চলেছে, আগামী দিনের দিশা নির্দেশ ঠিক করে দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী দলের শুভনদায়ী ও সমর্থকরা এমনকি নেতাকর্মীরাও সেই পথ অনুসরণ করে চলবে বলে জানালেন মৃন্ময় দাস। মানুষকে একটাই বার্তা দেবো, মানুষকে অধ্যাপক ব্রাত্যবসু আমাদের যেভাবে দমদমে নির্দেশ দিয়েছেন, আমাদের জননেতা আমাদের বলেছে সকলে একত্রিত হয়ে সেদিন ধর্মতলায় আছড়ে পড়তে হবে। আমরা এখন যে সিপিএম যে ১৩ জন না, আমাদের যে 62,000 কর্মী খুন হয়েছিল, আমরা দুদিন তর্পণ করতে চাই। একটা হচ্ছে আমাদের পিতৃ তর্পণ করতে চাই, আর একটা হচ্ছে শহীদ তর্পণ করতে চাই। আমরা শহীদ তর্পণ করতে যাব, কারণ তাদের জন্যই আমরা দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি। এই সব শহীদদের জন্যই আমরা সবাই, আমাদের আজকে দেখেছেন আমাদের ১১ নম্বর ওয়ার্ডের ছাত্র, যুব, মহিলা, তৃণমূল কংগ্রেস, তাছাড়া অসংখ্য সাধারণ মানুষ ছিল, আইনটিউসিরা ছিল, সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ আজকে পথে নেমেছে আজকে সেই শহীদদের স্মরণে। সেটাই দেখেই খুব ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভুলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের ভোলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের দল সবসময় আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের একটাই হয়, শহীদের পরিবার শহীদদের সাথে থাকতে হবে। নো আইডেন্টিটি নো ভোট, এই দাবিতে কিন্তু একুশে জুলাই ডেট ধরে রেখেছিলেন দাবিতে তদন্তগুলি করা হয়। এবং তারপরে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোনীত হয়, তখন এই দিনটাকেই বেছে নেয় শহীদ দিবস এবং বিজয় উৎসব। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়, নতুন নতুন করে একুশে জুলাই মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়, এবারও বার্তা দেওয়া হবে। আপনারা সেই বার্তা, আমরা তো সেই বার্তা শুনতেই যাব। এবং আমাদের বিশাল যে লোকসভা নির্বাচন এবং চারটে উপনির্বাচনে যেভাবে আমরা নিরঙ্কুশ জয় পেয়েছি, সেই জয়ের যেমন শহীদদের জন্য আমরা তর্পণ করতে যাব, তেমন জয়ের উৎসব করতে যাব। এবং আমরা দিদির বার্তা শুনতে যাব, দিদি আগামী দিন আমাদের কী নির্দেশ দিচ্ছেন, কী পথের নির্দেশ দিচ্ছেন, সেই পথেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দিচ্ছেন এবং আমাদের জননেতা ব্রাত্যবসুর নির্দেশ নিতে আমরা সেদিন ধর্মতলায় যাব। আমরা ধর্মতলায় সেই নির্দেশ নিয়ে আমরা যে যার কাজের জায়গায় ফিরে আসব, এবং আমাদের যারা দলীয় কর্মী আমরা আছি সেই নির্দেশ পালন করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ১০।